শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আমাদের সত্য ঘটনা চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে। আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আজকের এপিসোডটিকে লাইক করতে ও আমাদের এই ছোট্ট প্রয়াস আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঘটনা শুরু করবার আগে কিছু কথা বলে রাখি, সত্য ঘটনা কোনো রকমের ব্ল্যাক ম্যাজিক ও কুসংস্কারকে সমর্থন করে না বা প্রমোট করে না। আমাদেরকে আমাদের সাবস্ক্রাইবাররা যা লিখে পাঠান আমরা সেটাই শুধুমাত্র আমাদের ভয়েস ওভারের মাধ্যমে তুলে ধরি। ঘটনা আপনারাও আমাদেরকে মেইল করে লিখে পাঠাতে পারেন, আমাদের মেইল অ্যাড্রেস saintsatyaghatana22@gmail.com। এই মেইল অ্যাড্রেসে আপনারাও আপনাদের কোনো সত্য ঘটনা জানা থাকলে বা আপনাদের সাথে ঘটে থাকলে অবশ্যই আমাদেরকে লিখে পাঠিয়ে দিন। আজকের ঘটনাটি আমাদের এক সাবস্ক্রাইবার কমল ভূততুল্য লিখে পাঠিয়েছে। সে যেভাবে লিখেছে ঘটনাটি আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। সে লিখছে, দাদা আজ যে ঘটনাটি আমি শেয়ার করতে চলেছি সেটি আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। আমার বাড়ি দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে। 2021 সালে যখন করোনার প্রকোপ আরও বেড়ে উঠেছিল তখন আমার ছোদ্দা সেই করোনা আক্রান্ত হয়ে মারা যায়। এটা বলতে পারেন কেয়ারলেস এবং বিভিন্ন ধরনের মেডিসিনের প্রবলেম থাকায় অসুস্থতার জন্য ছোদ্দা মারা যায়। তো ছোদ্দার বডি যেদিন দাহ করা হয় সেই দিন আমি বাড়ির ছাদের ওপর গেছিলাম সকলের জামা কাপড় তুলে আনতে, প্রত্যেক দিনের মতো। তো যেই সময় আমি ছাদে যাই আমার একটা অস্বস্তি অনুভব হয়। আমি বুঝতে পারি না কেন এটা হচ্ছে। তো আমি আমার মতো করে কাপড়গুলো তুলতে থাকি। হঠাৎ করেই একটি কাপড় তুলতে গিয়ে আমার মনে হলো আমার জামাটা কেউ টান দিল। আমি অতটাও ব্যাপারটাকে গায়ে লাগাই না। কিছুক্ষণ পরে মনে হলো আমার জামাটা টান দিয়ে পিছন দিকে কেউ জোরে দৌড় দিয়ে চলে গেল। আমি কিন্তু একটু ভয় পেয়ে যাই যে এটা কি হলো। আমি তৎক্ষণাৎ পিছনের দিকে তাকাই কিন্তু আমি কাউকে লক্ষ্য করতে পারি না সেখানে। এরপরে ছোদ্দা মারা যাওয়ার ঠিক 3 দিন পর আমি দুপুরবেলা বিছানায় ঘুমিয়েছিলাম। হঠাৎ করে ঘুমের ঘুরে আমি শুনতে পাই আমার ডাক নাম বোলটাই। এই নাম করে ছোদ্দা আমাকে ডাকছে, বলে, বোলটাই বোলটাই ওট ওট রে বোলটাই। আমি একেবারে চমকে যাই। আমি থতমত খেয়ে ঘুম থেকে উঠে বসি কিন্তু আমি কাউকে লক্ষ্য করতে পারি না সেখানে। আর মনে হলো একেবারে ছোদ্দাই আমাকে ডাকছে। আমি এসবের পর একটু বেশি ভয় পেয়ে যাই। এরকম চলতে থাকে। আর 2 দিন আমার সাথে কিছুই ঘটে না। আমিও তাই ব্যাপারগুলোকে ছোদ্দা মারা গেছে তাই বলে মনে করি। কিন্তু আসল ঘটনা ঘটে এর পরে। এই ঘটনার বলার আগে আমি আমার ঘরের বর্ণনাটা একটু দিয়ে রাখি। আমার ঘরে উত্তর দিকে এবং পশ্চিম দিকে 2টো জানালা আছে আর পূর্ব দিকে আছে দরজা। আমি পূর্ব দিকে মাথা দিয়ে শুই, আমার যে বিছানাটা আছে তার পূর্ব দিকে আমি মাথা দিয়ে শুই এবং পশ্চিম দিকে আমার পা থাকে। সেই পায়ের দিকে একটি জানালা আছে। হঠাৎ করে ছোদ্দা মারা যাওয়ার 7 দিনের মাথায় আমি যখন রাতের বেলা ঘুমিয়েছি বেশ তখন রাত্রি 2:30 কি 2:45 হবে। আমার ঘুমটা ভেঙে যায় সেই সময় আর খুব অস্বস্তি অনুভব করি আমি। হঠাৎ করেই আমার চোখটা আমার পায়ের কাছে থাকা জানলার দিকে যায়। আমার ঘরে জানলা বিবরণটা এবার আমি দিচ্ছি। আমার ঘরে জানলায় কিন্তু মশা যেন না ঢোকে তাই জন্য নেট লাগানো আছে আর পুরো আমার ঘরে জানলা কিন্তু সবসময় আটকানো থাকে। একটা ব্যাপার হলো আমি যখন সন্ধ্যাবেলায় ঘরে ঢুকি আমি কিন্তু প্রত্যেক দিন আমার জানলাকে আটকে রাখি। তো সেদিনও আমার জানলা আটকে আছে, আমি এটা লক্ষ্য করতে পারি। আমি দেখি সেই জানলা দিয়ে একটা বাচ্চাদের মতো হাত, হাতটা ছোট কিন্তু ধীরে ধীরে সেই হাতটা অনেক বড় হচ্ছে। দেখে মনে হচ্ছে একটা ছোট বাচ্চার হাত কিন্তু হাতটা ধীরে ধীরে অনেক বড় হয়ে যাচ্ছে আর কালো মিশমিশে হাতটা। সেই হাতটা ধীরে ধীরে জানলা ভেদ করে আমার মশারি ভাঙতে চলে এসেছে আর আমাকে ডাকছে। হাতটা একেবারে আমাকে আয় আয় এরকম বলে ডাকছে। আর আমার তৎক্ষণাৎ মনে হয় আমাকে 4-5 জন
চেপে ধরে আছে, আমাকে একেবারে ঠেসে রেখেছে তারা। আমার খুব ভয় লাগে, আমি ভাবি এটা কি হচ্ছে আমার সাথে, এসব কি কাল্পনিক, আমি কি সত্যি এসব দেখছি। আমি পুরো ভয় পেয়ে যাই, আমি বিছানা থেকে ধরমর করে নামতে যাই, কিন্তু সেই সময় হাতটা অদৃশ্য হয়ে যায়। আমি খুব ভয় পেয়ে যাই, আমি একটু জল খাই, দেখি কালো হাতটা আমার বিছানার উপর রয়েছে। আমি সেই মুহূর্তে দরজা খুলে বাইরে বেরাবো, এমন সময় দেখি আমি দরজাটা খুলতে পারছি না, আমি খুব ভয় পেয়ে যাই, আমি সেইখানেই বসে পড়ি। বসে থাকতে থাকতেই কখন যেন আমি জ্ঞান হারাই। পরের দিন সকালে আমার যখন জ্ঞান ফেরে, তখন আমি দেখি আমার চারিপাশে বাড়ির আমার মা বাবা কাকিমা সবাই আমার চারিপাশে আমাকে ঘিরে রয়েছে। আমাকে ডক্টর কিছু ওষুধ দেয়, আমি রেস্টে থাকি। ঘটনাগুলো এখানেই শেষ হলে পারত, কিন্তু এখানেও শেষ হয়নি। এরপরে ছোদ্দা মরে যাওয়ার প্রায় এক মাস পর তখন সব কিছুই স্বাভাবিক হয়ে গেছে। একদিন সন্ধ্যাবেলায় বাড়িতে আমি সন্ধ্যাচন্দা দিয়েছিলাম। সন্ধ্যারতির পর আমি যখন আমার ঘরে ঢুকব, ঠিক সেই সময় আমি খুব জোরে জোরে একটা নিঃশ্বাসের আওয়াজ পাই। এতটাই জোরে সেই নিঃশ্বাসটা হচ্ছিল, আমি খুব ভয় পেয়ে যাই। নিঃশ্বাসটা ছিল এরকম, এরকমভাবে নিঃশ্বাসটা ছিল। আমি কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে যাই। আর আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করি, দেখি আওয়াজটা একেবারে আমার বিছানার পাশ থেকে আসছে। মনে হচ্ছে ওখানে যেন কেউ শুয়ে আছে আর কেউ নিঃশ্বাস ফেলছে। ব্যাপারটি আমাকে যথেষ্ট অবাক করে, আমি আবারও খুব ভয় পাই। পরে আমি আমার বাড়ির লোকের কাছ থেকে জানতে পারি, এই ঘটনাটা আমার জানা ছিল না, যে ছোদ্দার অ্যাজমা ছিল, অর্থাৎ শ্বাসের প্রবলেম ছিল। ছোদ্দা মাঝে মাঝে শ্বাসকষ্টের ওষুধ খেত, হয়তো সেই কারণেই ছোদ্দার মৃত্যুও হয়েছিল করোনার সময়। যাই হোক দাদা, এর কোনো ব্যাখ্যা আমার কাছে নেই, কেন আমার সাথে এইসব ঘটনাগুলো ঘটেছিল। তাই আমি আজকে তোমার চ্যানেলে লিখতে বসে পড়লাম, তোমার সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তো অবশ্যই সত্য ঘটনা ফ্যামিলির সকল শ্রোতা বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, আমাদের সত্য ঘটনা চ্যানেল যেন আরও অনেক বড় হয় এই আশা রাখছি। সত্যি আজকের ঘটনাটা কিন্তু দারুণ ছিল। করোনার সময় ঘটনা ঘটেছে, করোনার সময় ভৌতিক ঘটনা আমরা এই চ্যানেলে এনেছি। খুব ভালো লাগলো আমার ঘটনাটা। শ্রোতা বন্ধুরা, তোমরাও কিন্তু কমেন্ট করে জানাও তোমাদের ঘটনাটি কেমন লাগলো। এই ঘটনাটির সত্যতা যাচাই করার জন্য আমাদের যে সাবস্ক্রাইবার ঘটনাটি পাঠিয়েছে, তিনি তার ফোন নাম্বার দিয়েছিলেন, আমি তাকে ফোন করেছিলাম এবং তিনি এর সত্যতা বলেছেন, এবং বাড়ির লোকরাও আমার সাথে কথা বলেছেন। আমি তাদের কাছ থেকে শুনেছি ঘটনাটা সত্যি, এবং যে নিঃশ্বাসের আওয়াজটা আমরা এখানে ইউজ করেছি সেটাও সেই বাড়ির লোকের কাছ থেকেই আমরা শুনেছি, এবং সেই যে সাবস্ক্রাইবার আমাদের পাঠিয়েছে তার কাছ থেকেই আমরা পেয়েছি। 2022 এটা আমাদের শেষ এপিসোড। আশা করছি আমাদের এপিসোডগুলো আপনাদের ভালো লাগবে। পরবর্তী বছরে আমরা 2023 আবার কোনো নতুন ঘটনা নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব। সকলে এ বছরের দুঃখ কষ্টকে ভুলে গিয়ে আমরা নতুন বছরে নতুনভাবে নতুন উপস্থাপনা নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব। এটা আপনারা আপনাদের সত্য ঘটনা চ্যানেলের নিউ ইয়ার্স ইভের স্পেশাল এপিসোড হিসেবে ধরতে পারেন। তো বলুন শ্রোতা বন্ধুরা, আপনাদের ঘটনাটি কেমন লাগলো? ঘটনাটি কিন্তু আমার খুব ভালো লেগেছে। আপনাদের যদি ঘটনাটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান কে কোথা থেকে ঘটনাটি শুনলেন এবং আপনার ঘটনাটি কেমন লাগলো। ঘটনা আপনারাও আমাদেরকে মেইল করে লিখে পাঠাতে পারবেন। আমাদের মেইল অ্যাড্রেস sendsatyaghatana22@gmail.com। এই মেইল অ্যাড্রেসে আপনাদের সাথে কোনো সত্য ঘটনা ঘটে থাকলে বা আপনিও কোনো সত্য ঘটনা জেনে থাকলে অবশ্যই লিখে পাঠিয়ে দিন। আজকের এপিসোডটি আমরা এখানেই শেষ করছি। পরবর্তীতে আমরা আবারও কোনো নতুন এপিসোড নিয়ে হাজির হব আপনাদের সাথে। ততক্ষণে জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেল অন করে রাখুন, কারণ এইরকম সত্য ভৌতিক ঘটনা আমরা আপনাদের জন্য আনতেই থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অতি অবশ্যই সাবধানে থাকবেন।